এই ফুল আমার আমারে ভুল ধরলো কেমনে, তুই আমার ভুল ধরলি কেমনে? দেখছেন এই ফুল আমার ভুল ধরছে, ভিতরে কোরআন আছে, ভিতরে ওর কাছে মাপ কাঠি আছে। ওর কাছে কি আছে বলেন? ওর কাছে মাপ কাঠি আছে। সুবহানাল্লাহ কইতেন না? আমি বলছি ওয়া কানাল্লাহ আলিমুন হাকিম। এই শুদ্ধ না অশুদ্ধ? জোরে কও, এই তুমি কও অশুদ্ধ। এবার পৃথিবীর যে কোনো প্রাইমারি স্কুলের মাস্টার বাচ্চার সামনে এসে একটা ইংরেজি বলেন, হ্যাভ গো চৈতন্য, শুদ্ধ না অশুদ্ধ? আমি যদি সত্তরটা আয়াত পড়ি ও সত্তরটা বলতে পারবে, শুদ্ধ বসছে না অশুদ্ধ বসছে? চাই আমি কই ইন্নাল্লাহু খাবীরান আলিম আলিমা। আচ্ছা শুদ্ধটা কি হবো? সুবহানাল্লাহ কইছেন না? একটা জবর একটা জের এদের সামনে ফাঁকি দেওয়ার কোন সুযোগ পৃথিবীর কারো নাই। এই ফুল আমার আমারে ভুল ধরলো কেমনে, তুই আমার ভুল ধরলি কেমনে? দেখছেন এই ফুল আমার ভুল ধরছে, ভিতরে কোরআন আছে, ভিতরে ওর কাছে মাপ কাঠি আছে। ওর কাছে কি আছে বলেন? ওর কাছে মাপ কাঠি আছে। ও শুনলেই বুঝবে এটা শুদ্ধ না অশুদ্ধ। শুধু এখানে নয়, সিফাতের বেশ কম বলেন। আল্লাহ তাআলা যেন রমজান পর্যন্ত আমাদের হায়াত বাড়িয়ে দেন। আচ্ছা যদি বাংলাদেশের কোনো ক্রিকেট প্লেয়ার সে যদি 12 মাস পরে আমেরিকা খেলার চান্স পায়, আগামী 12 মাস পরে সে আমেরিকা খেলবে, সেই 12টা মাস কি করবে? ঘুমাবে না খেলবে? সে 12 মাস কি পরিমাণ প্রস্তুতি নিবে? হ্যাঁ, সকালে বিকালে দুপুরে রাতে সে শুধু খেলবে, খেলা দিয়ে খেলার প্রস্তুতি নিতে হয় বলেন। আচ্ছা এবার এক ছেলে গাইবে অস্ট্রেলিয়ার সিডনিতে, সে বাংলাদেশি গায়ক গাইবে, তো সে 12 মাস কি করবে বলেন? বলেন শুধু গাইবে। বলেন কি করবে বলেন? শুধু গাইবে। এখন আর মাত্র 19 দিন বাকি রমজানের, এখন আমাদের কি করা উচিত বলেন? খেলার প্রস্তুতি খেলা দিয়ে বলেন, গানের প্রস্তুতি গান দিয়ে, তেলাওয়াতের প্রস্তুতি তেলাওয়াত দিয়ে, এবার রোজার প্রস্তুতি সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন। কেন? রোজার প্রস্তুতি রোজা দিয়ে বলেন। রোজার প্রস্তুতি কি দিয়ে? রোজা দিয়ে। আচ্ছা আপনাদের কারোর ভাগিনার জন্য, ভাগিনা ওর জন্য যদি একটা প্রস্তাব আসে, ওর জন্য একটা প্রস্তাব আসে, ও আগামী 10 মাস পরে আমেরিকায় যাবে, যাওয়ার পরেই প্রথম তার বেতন হবে $70,000, এই প্রপোজালটা সারা সমস্ত আত্মীয় স্বজনের জন্য কতটা খুশির বলেন? হ্যাঁ, সবার জন্য খুব খুশির কিনা বলেন? যে $70,000 বেতন হবে তার খুব খুশির, আমাদের তো খুশি হওয়ার বিষয়। আগামী 19 দিন পরে যে দিন আসবে, ওই দিন আমাদের প্রতিটা ফরজ 70 গুণ দামে বেচা হবে। এবার আমরা কি পরিমাণ খুশি হওয়া উচিত ছিল, কিন্তু আমরা কতভাগ খুশি হয়ে আছি? আমাদের ধারণাও নাই কি আসবে। হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ বলেন, রমজানের একটা মুহূর্তের দাম বলেন, রমাদানের একটা মুহূর্তের দাম, রমাদানের বাইরের 70 লক্ষ বছরের চেয়ে বেশি। ফরজ নামাজের ভিতরকার এক মুহূর্তের দাম বলেন, গায়রে নামাজের 70 কোটি বছরের চেয়ে বেশি। রমজানে দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম, এর পাশাপাশি আর 4টা কাজ বেশি করা। 1 নম্বরে কোরআনে কারিমের তেলাওয়াত, 1 নম্বরে কি, 2 নম্বরে বেশি বেশি জিকির, 3 নম্বরে ভোর রাতে তাহাজ্জুদ, আর 4 নম্বরে ইতআমুত তাআম, দরিদ্রকে খানা খাওয়ানো। কয়টা মোট? 1 নম্বর
বেশি বেশি তেলাওয়াত বলেন হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি রমজানের দিনের বেলা রাতের বেলা হাদিস পড়াতেন না তিনি মদিনায় তাইয়বা উস্তাদ ছিলেন হাদিস পড়াতেন তিনি দিনে রাতে হাদিস পড়াতেন না দিনে রাতে ওয়াজও করতেন না দিনে রাতে মাসআলাও দিতেন না তিনি বলতেন রমজান কোরআনে কারীমের তেলাওয়াতের মাস সুবহানাল্লাহ শেখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে এই কথা মশহুর ছিল মানুষ বলতো ভাই চলো শেখুল হাদিসের সাথে দেখা করি রমজান মাসে ভাই চলো আমাদের মসজিদে হযরতকে দাওয়াত দেই তো অন্যরা এই কথা বলতেন জানো না রমাদান আর শেখুল হাদিস কি বলতেন বলেন রমাদান আর শেখুল হাদিস জাকারিয়া অর্থাৎ শেখুল হাদিস জাকারিয়া রমজান মাসে তেলাওয়াত ছাড়া আর কোনো কাজ ছিল না হযরত ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ রমজান মাসে 61 খতম কোরআন কারীম দিতেন দিনের বেলা 1 খতম দিতেন রাতে 1 খতম দিতেন তারাবিতে 1 খতম দিতেন এই মোট কত খতম হয়েছে 61 খতম হযরত মিকদাদ হযরত সুফিয়ান সাউরি হযরত সুফিয়ান ইবনে উয়াইনা সহ অসংখ্য মুহাদ্দিসিন থেকে বর্ণিত অসংখ্য মুহাদ্দিসিনের জিন্দেগির দস্তুর হলো রমজানে হাদিস পড়াতেন না লিখতেন না শুধুই কোরআনে কারীম তেলাওয়াত করতেন এবার আমি চারটা শব্দ ঠিক করছি দেখেন মিলেনি রহমান বলেন রহমান রমাদান কোরআন ইনসান কি বলছি রহমান বলেন রহমান 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 কোরআন ইনসান আরেকটা চার দিয়ে দেন আসলে দু নজর এখানে তুমি বেশি যাও তুমি একটু নিচে যাও তুমি একটু নিচে যাও তুমি একটু নিচে যাও হ্যাঁ বুঝলো আসলে আমরা আসলে এই জন্য বলেন রমাদান রমাদান কোরআন রহমান ইনসান রহমান রমাদানে কোরআন দিয়েছেন মানুষকে মানুষ বানাবার জন্য বলেন রহমান রমজানে কোরআন দিয়েছেন মানুষকে মানুষ বানাবার জন্য এই জন্য একটা হলো আল্লাহ একটা হলো বাইতুল্লাহ একটা হলো রসুল্লাহ একটা হলো কিতাবুল্লাহ একটা হলো আবদুল্লাহ হয়ে যাবে অলিউল্লাহ বলেন তো আল্লাহ তো আল্লাহ রসুল্লাহ তো রসুল্লাহ কিতাবুল্লাহ তো কিতাবুল্লাহ বাইতুল্লাহ তো বাইতুল্লাহ আবদুল্লাহ তো আবদুল্লাহ এবার যদি কোরআনের হক আদায় করতে পারি তো আমি হয়ে যাবো অলিউল্লাহ আগে সব তো আপন জায়গায় ঠিক আছে না শুধু এখানে সমস্যা হয়ে আছে রশিদিয়ার হযরত ওয়ালা হযরত মাওলানা মুফতি রশিদ শহীদুল্লাহ সাহেব আহমদ বারাকাতুম তিনি বলেন আমি হীরা বোনার সুযোগ ছিল হয়ে আছি মাটি মাটি বলেন হীরা বোনার সুযোগ ছিল বলেন হয়ে আছি মাটি কি বোনার সুযোগ ছিল হীরা হীরা বলেন কি বানার ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে কেউ একজন জিজ্ঞেস করেছে আল্লাহ তাআলার কাছে আমার দাম কতটুকু আমি বুঝবো কিভাবে ইমাম মালিক রহমতুল্লাহ বলেন তোমার দিলে কোরআনের দাম যতটুকু বলেন তোমার দিলে কোরআনের দাম যতটুকু আল্লাহ তাআলার কাছে তোমার দাম ততটুকু দুনিয়াতে যিনি মন্ত্রীর দুলাভাই তিনি আর কত সুন্দর পরিচিতি আমি মন্ত্রীর দুলাভাই ইনি মন্ত্রীর শালা তিনি আর কি সুন্দর পরিচিতি আমি মন্ত্রীর শালা কি বলেন পৃথিবীর যত পরিচিতিই হোক সব পরিচিতি গৌণ সব পরিচিতি একদম শেষ হবে শুধু কোরআনওয়ালার পরিচিতি ময়দানে মাহশরেও চলবে বলেন কোরআনওয়ালার পরিচিতি কি ময়দানে মাহশরেও চলবে এটা যেন ওসুলের খেলাফ না হয় বা নবীদের সামনে বেয়াদবি না হয় একটা কথা আমি বুঝাবার জন্য বলছি সুরত আঁকার জন্য বলছি যেমন ধরেন হাশরের ময়দান কায়েম হয়ে গেছে তো একজন আল্লাহ তাআলাকে বলবে আল্লাহ আমাকে চিনেন আমি তো আপনার নবী নূহের ছেলে আল্লাহ তাআলা বলবেন এখানে কার ছেলে এটা দেখার সময় নেই সরব আরেকজন বলবে আল্লাহ আমি তো আপনার নবী লুতের স্ত্রী আল্লাহ তাআলা বলবেন কার স্ত্রী এটা দেখার টাইম নেই হটো এখান থেকে হটো আরেকজন বলবে আল্লাহ আমি তো আপনার নবী খলিলের আব্বা খলিল আলাইহিস সালামের কি আব্বা আল্লাহ তাআলা বলবেন খলিলের আব্বারও পরিচয় দরকার নাই আমার সরব আরেকজন বলবে আল্লাহ আমি না কোরআনওয়ালা হাফেজ রাশেদের আব্বা কি কি বলবে বলেন আমি কোরআনওয়ালা বলেন
হাফেজ রাশেদের আব্বা, আমি কোরআন ওয়ালা হাফেজ রাশেদের মা, আমি কোরআন ওয়ালা হাফেজ রাশেদের দাদা, আল্লাহ তাআলা জানো বলবেন আমি তো তোমাকেই খুঁজছি। এবার রাসূল বলেন ফামা যন্নুকুম বিমান ক্বারা বিহি ওয়া আমালা বিহি, বলো তো যে কোরআন পড়ে আর কোরআন মতে চলে তাকে কি দিবে বলো তো। সুবহানাল্লাহ বলবেন, বলেন যে কোরআন পড়ে আর কোরআন মতে চলে তাকে কি দিবে। তো রাসূল বলেন তাকে কি দিবে জানো তোমরা? আল্লাহ তাআলা তাকে বলবেন ইকরা ওয়ারতাকি, পড়ো উঠো। ফা ইন্না মানজিলাতাক ইলা আখির মা তালাওত, তোমার বাড়ি হবে জান্নাতের বাড়ি। কোরআনে কারীম যেখানে গিয়ে শেষ করতে সেখানে গিয়ে তোমার জান্নাতের বাড়ি শেষ হবে। কোরআন এমন এক কিতাব, এই কিতাবের সাথে যেই লাগে সে দামি হয়। বলেন যে লাগে সে কি হয়? যে লাগে সে দামি হয়, এটার সাথে যে লাগে সে দামি হয়। যদি আল্লাহ তাআলা আমাকেও লাগাইয়া দেন আমিও দামি হয়ে যাব। এজন্য যারা কোরআন ওয়ালা আছেন, আমরা যারা কোরআনে কারীম পড়তে পারি, আমরা যারা কোরআনে কারীম পড়াই, আমাদের থেকে শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে আর কেউ নাই। এই কথার যদি আপনার ইয়াকিন না হয়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান লাম ইয়াতাগান্না বিল কুরআন ফালাইসা মিন্না, যে কোরআন দিয়ে নিজেকে ধনী মনে না করে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। বলে আমরা কোরআন ওয়ালা, বলেন আমরা কি ওয়ালা? কায়নাতে উলাইকা হুম খায়রুল বারিয়া, আপনারা কায়নাতে শ্রেষ্ঠ মানুষ। রাহিমাল্লাহু মুআল্লিমিল খাইর, আপনারা যারা কোরআনে কারীম পড়ান আল্লাহ তাআলা বৃষ্টির মতো আপনাদের দিকে রহমত নাযিল করেন। এজন্য আমাদের দিলটা সুন্দর হওয়া, আমাদের দিল যেন এরকম হয় আপনি যখন তেলাওয়াত করবেন যেন আমার উদ্দেশ্য এটা হয় আমি আমার রবকে শোনাচ্ছি। বলেন আমি আমার রবকে শোনাচ্ছি। বলেন হযরতে কাবকে রাসূল বললেন কাব, উবাই ইবনে কাব, উবাই আমাকে একটু পড়ে শোনাও তো। ইয়া রাসূল আল্লাহ, আপনার উপরে কোরআন নাজিল হচ্ছে আর আমি আপনাকে পড়ে শোনাবো? হ্যাঁ, আমার রব বলেছেন আমি যেন তোমার কাছ থেকে কোরআন শুনি। তো হযরতে উবাই বলেন আসাম্মানি রব্বি, ইয়া রাসূল আল্লাহ আমার রবকে আমার নাম ধরে বলেছেন? রাসূল বলেন হ্যাঁ ও ভাই, আমার রব তোমার নাম ধরে বলেছেন। হযরত উবাই চোখের পানি ফেলতে শুরু করলেন, হ্যাঁ আমার রব আমার নাম ধরেছেন। এজন্য আমি যখন কোরআনে কারীম পড়ি আমি যেন আমার রবকে শোনাই। বলেন আমি যেন আমার কি? আমার রবকে শোনাই। হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন, হ্যাঁ সেদিন এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ প্রথম দিন দোয়া করে গেলাম, আজকে 26 জন হাফেজ হয়ে গেল। প্রথম দিন আসছিলাম না, প্রথম দিন দোয়া করে গেছি আজকে 26 জন হাফেজ হয়ে গেল, আলহামদুলিল্লাহ বলবেন না। যেই ঘরে কোরআনে কারীমের তেলাওয়াত হয় সেদিনও বলছিলাম আমি, আর সাজিমে মালিক ওই ঘরকে কেমন দেখে? জমিনে বসে আমরা সূর্যকে যেমন দেখি, এই ঘর যদি আলোকিত দেখে তো এই ঘরের আশেপাশের দোকানগুলো রব আলোকিত দেখে। কি ভাই, এই জন্য আল্লাহ তালা আমাদেরকে কোরআন ওয়ালা বানিয়ে দেন। আমরা কোরআন পড়বো, পড়াবো, কোরআনকে ভালোবাসবো, কোরআন ওয়ালাদেরকে দিব তিন বুনিয়াদের উপরে। এক নম্বর হলো আল্লাহ তাআলার ভালোবাসায়। বলেন ছোটবেলায় মা চিঠি লিখতো মাদ্রাসায়, তো কত ভালোবাসার সাথে পড়তাম। ফিয়ান যখন আব্বার চিঠি দিত তো কলিজা খুশিতে বাঘ বাঘ হয়ে যেত। কি মনে হয় ওই দিন থাকতো সবচেয়ে খুশির দিন, যেদিন আব্বার চিঠি পাইতাম, আল্লাহ আব্বার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। যেদিন মা চিঠি পাইতাম ওই দিন কলিজা খুশিতে কাঁদতে থাকতো, চিঠি হাতে নেওয়ার আগেই কাঁদতে থাকতাম, আব্বার চিঠিতে চুমু খাইতাম। হ্যাঁ এটা আব্বার চিঠি, কোরআন আল্লাহ তাআলার চিঠি। কোরআন কি? হযরত নানুপুরি আমাদের বলতেন যদি কেউ খেতে চাষ দেয়, লাঙ্গল দিছে চিংড়ি বেরিয়ে আছে চিংড়ি, এবার আরেকজনে চাষ দিতেছে চিংড়ি লেগা, কয়দিন চাষ দিলে চিংড়ি পাবে? বুঝেন নাই মনে হয় কথা। একজনে লাং খেতে চাষ দিয়ে চিংড়ি একটা পাইছে, তো চিংড়ি নিয়ে ঘরে যাচ্ছিল, আরেকজন বলে ভাইয়া চিংড়ি পেলেন কোথায়? আরে ভাইয়া আমি তো খেতে লাঙ্গল দিছিলাম তো চিংড়ি বেরিয়ে আছে। আরেকজনকে তাহলে চিংড়ি লাঙ্গল দিলে চিংড়ি পাওয়া যায় না, তো এই বেটা এবার লাঙ্গল নিয়ে খেতে গেছে, এখন চিংড়ি আসেনি। বুঝেন নাই চিংড়ি আর পাইছে? সারাদিন তিন দিন মেহনত করলে চিংড়ি পাবে কেন? বেকুব চিংড়ি লেগে কেউ চাষ দেয় রে? বেকুব চাষ দেয় খেতের লেগা, আর চিংড়ি থাকলে কি বের হয়ে আসবে? চিংড়ি থাকলে উঠে আসবে না? কেউ খেতে লাঙ্গল দেয় চিংড়ি লেগা, আর চিংড়ি থাকলে কি
বের হয়ে আসে তো চিংড়ির জন্য লাঙ্গল দিব না ক্ষেতের জন্য লাঙ্গল দিব আরে বীজের জন্য ধানের জন্য লাঙ্গল দিব আর চিংড়ি থাকলে কি বের হয়ে আসবে মাদ্রাসা করব আল্লাহর জন্য আর মাল থাকলে বের হয়ে আসবে সুবহানাল্লাহ বলেন তারাবি পড়াবো আল্লাহর জন্য ভিতরে টাকা থাকলে বের হয়ে আসবে সুবহানাল্লাহ পান তারাবি পড়াবো কার জন্য বলেন ছাত্ররাও বলো তারাবি পড়াবো কার জন্য আর ভিতরে মাল টাকা থাকলে কি হয়ে আসবে ভিতরে টাকা থাকলে বের হয়ে আসবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন রমজান কোরআনের মাস বলেন গায়রে হাফেজ যারা আছে কমপক্ষে তিন খতম কোরআন শরীফ পড়বো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আর হাফেজ যারা আছে তারা আমি পড়াবেন না আপনারা কমপক্ষে দশ খতম পড়বেন আর হাফেজ যারা তারা আমি পড়ায় এদের তো কোনো সীমা রেখা নাই এটা তো সত্তর খতম হয়ে যায় যদি হাফেজ সাহেবানদের দাম আমরা বুঝতাম রাস্তায় এরা চলতো আমরা এদের পা ধুয়ে ধুয়ে পানি পান করতাম লেকিন আমরা এদের দাম বুঝি নাই আমরা এদের কদর বুঝি নাই ওই বাচ্চা কয় বছর বয়স সারা বাংলাদেশে সেকেন্ড হয়ে গেছে সুবহানাল্লাহ বলেন না এর বয়সে যে বাচ্চাটা প্রাইমারি স্কুলে পড়ে ওরা জানে হ্যাঁ ওরা সেকেন্ড বানান করতে পারেনি কি আমরা বুঝি নাই যেই দশ বছরের বাচ্চা এখানে দিয়ে হাফেজ হয়ে গেল এর মোকাবেলা সারা পৃথিবীতে একটা বাচ্চা বের করে নিয়ে আসেন সেই একজন ছোট্ট হাফেজ দাঁড়া করান তো এখানে আমি একটু দেখা দেখাই দিছি না ছোট্ট একজন হাফেজ দাঁড়া করান একজন আসো তুমি আসো তুমি আসো ইনাদেরকে আমি একটু দেখাই আপনারা একটু দেখেন তুমি এদিকে আসো আমি ওর সামনে এখন ভুল পড়বো দেখি ও উত্তর দিতে পারেনি এদিকে এখানে আসো না আরে একজন আসো আপনারা একটু খেয়াল করেন একটু খেয়াল করেন তুমি এখানে দাঁড়াও এখানে দাঁড়াও উঠো তুমি ওদিকে ফিরো আমি পড়বো দেখি শুদ্ধ হয়েছে না অশুদ্ধ হয়েছে কও وكان الله عليم حكيم شدنا شد زوره কও অশুদ্ধ লিজে মাশাআল্লাহ সুবহানাল্লাহ কইতেন না আমি বলছি وكان الله عليم حكيم এই শুদ্ধ না অশুদ্ধ জোরে কও এই তুমি কও অশুদ্ধ এবার পৃথিবীর যে কোনো প্রাইমারি স্কুলের মাস্টার বাচ্চার সামনে এসে একটা ইংরেজি বলেন হ্যাভ গো যাইতো না অশুদ্ধ না অশুদ্ধ আমি যদি সত্তরটা আয়াত পড়ি ও সত্তরটা বলতে পারবে শুদ্ধ বসছে না অশুদ্ধ বসছে চাই আমি কই ইন্নাল্লাহু খাবীরান আলিম আলিমা আচ্ছা শুদ্ধটা কি হবো সুবহানাল্লাহ কইছেন না আরবি গ্রামার পড়ে নাই কইলে আমার ওকে কিছু পড়ছে আরবি গ্রামার পড়ছে না ও সব কিছু পারে ও শুদ্ধ না অশুদ্ধ কইতে পারছে নি কোন আপনারা পারলে চ্যালেঞ্জ করেন এটা হইলো এই মাদ্রাসার বৈশিষ্ট্য সুবহানাল্লাহ বলবেন না বস বাবা বস সময় কম বস একটা জবর একটা জের এদের সামনে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ পৃথিবীর কারণে নাই এই ফুল আমার আমারে ভুল ধরলো কেমনে তুই আমার ভুল ধরলি কেমনে রে দেখছেন নি ফুল আমার ভুল ধরছে ভিতরে কোরআন আছে ভিতরে ওর কাছে মাপ কাঠি আছে ওর কাছে কি আছে বলেন ওর কাছে মাপ কাঠি আছে ও শুনলেই বুঝবে এটা শুদ্ধ না অশুদ্ধ শুধু এখানে নয় সিফাতের বেশ কম এই জন্য সুযোগ থাকলে নিজের ছেলে মেয়েকে কোরআন শেখা কি বলছি বলেন নিজের ছেলে মেয়েকে কি শেখা এরপরে পৃথিবীর যেখানে ইচ্ছা সেখানে দেন আল্লাহ তাআলা কবুল করেন আল্লাহ তাআলা মাদ্রাসাকে কবুল করেন মাদ্রাসার সমস্ত জরুরত আল্লাহ তাআলা পুরো করে দেন আশেপাশে মানুষগুলো যারা আছেন মাদ্রাসাকে ভালোবাসবেন ভাবতে থাকবেন যেটা আমাদের হেফাজতের রক্ষক কবচ এটা আমাদের দ্বীনের আখেরি ঠিকানা এটা রহমতের মারকাজ এটা মাগফিরাতের মারকাজ এটা হেদায়েতের মারকাজ আশেপাশে মানুষগুলো মহাব্বত করবেন তো ইনশাআল্লাহ মাদ্রাসাকে মহাব্বত করতে হয় তিন জিনিস দিয়ে দোয়া দিয়ে মাল দিয়ে সন্তান দিয়ে বলেন দোয়া দিয়ে মাল দিয়ে সন্তান দিয়ে এই জন্যটা একসাথে হলে কি হয় বলেন মাদ্রাসা আল্লাহ তাআলা মেহরবানি করে আমাদেরকে কবুল ফরমা আমরা রমজান মাসে কোরআনে হক আদায় করবো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ যারা পারি রমজানে বাড়তি চার কাজ করব এক নম্বর কোরআনে কারিমের তেলাওয়াত দুই নম্বরে বেশি বেশি জিকির তিন নম্বরে তাহাজ্জুদ চার নম্বরে ইতআম উত্তআম মানুষকে খানা খাওয়ানো মানুষকে কি খাওয়ানো খানা খাওয়ানো মানুষকে খানা খাওয়াবার এক বেহতরিন সুরত আছে আপনি যদি কষ্ট করে এক বস্তা চনা বুট কিনেন কোনো বোর্ডিংওয়ালা মাদ্রাসা দিয়ে দেন আর বলেন যে হুজুর ইফতারে এই ছাত্রদেরকে এগুলো দিয়ে করাবেন এবার তিরিশ দিনের রোজার সব সবার রোজার সব আপনি পেয়ে যাবেন কি ভাই পারবো না ইনশাআল্লাহ হ্যাঁ মাঝে মাঝে এটা করবেন ইনশাআল্লাহ আমার ছোট্ট একটা মাদ্রাসা আছে সুদন্নপুর মাদ্রাসা
এই মাদ্রাসার প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস হয়, পারলে শরীক হবেন। এই মাস হলো আগামী শনিবার, এই মাসের কত তারিখ? হ্যাঁ 26 তারিখ। হ্যাঁ পরশু শনিবারে, পরের শনিবার। আর এরপরে রমজানের শেষ দশকে আলহামদুলিল্লাহ আমিও এতেকাফ করি, আমাদের দোস্ত আহবাব সারা দেশ থেকে এতেকাফ করে, যদি সুযোগ থাকে এতেকাফ করবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা।